ফলাফল 2021 কোনে মারিব শেখাহি মিত্রজোট নে মহাজোট কোনে দখল করিব দিসপুরৰ মসনদ জল্পনা কল্পনার অন্ত পেলাই দেওবারে ঘোষণা হব পঞ্চদশ বিধানসভা নির্বাচনের ফলাফল মাজত মাথু আর কেইটামান ঘণ্টা বাকি রাজ্য গঠন হব এখন নতুন সরকার কি হব ফলাফল কোনে পাব ক্ষমতার বাকজরি কোন বহিব দিসপুরের গাদীত ফলাফল ঘোষণার প্রাক মুহূর্তত সৌদিশে এতিয়া উৎকণ্ঠা ন রূপ পাব জনতা ভবনে রাজ্যক নেতৃত্ব দিব এখন নতুন সরকারে নতুন নেতৃত্বরে বর্ণিমান হব রাজ্যর প্রগতি দেওবারে পুয়া 7 বজার পরা ভোটগণনা প্রক্রিয়া হাজু নির্বাচন আয়োগ হাজু জেলা প্রশাসন ভাগ্য নির্ণয় হব 946 গৰাকীকৈ প্রার্থীর ভোটগণনা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে এতিয়া হাজু নির্বাচন আয়োগের লগতে প্রতিখন জেলা প্রশাসন নিয়োজিত প্রায় 35,000 বিষয়া সম্পূর্ণ কোভিড-19 প্রটোকল মানি করা হব ভোটগণনা প্রক্রিয়া নির্বাচনী আয়োগের নির্দেশনা ফলাফল ঘোষণার পিছত উলিয়াব নোৱাৰিব বিজয় রেলি পালন করিব নোৱাৰিব বিজয় উৎসব প্রশ্ন হৈছে দিসপুরকার আরম্ভ অঙ্ক মিত্রজোট মহাজোটর দাবিত দিশহারা জনতা শেহতীয়াকৈ প্রকাশ পোৱা এক্সিট পোলর সমীক্ষায় বিজেপি মিত্রজোটক দিছে সেউজ সংকেত প্রতিটো দলে সরকার গঠনের দাবি করেছে প্রকাশ করেছে নিজ নিজ সমীক্ষা ভোটগণনার প্রাক্ষণত এক্সিট পোলর সমীক্ষায় রোমাঞ্চকর সৃষ্টি করেছে কিন্তু অপেক্ষা মাথু কেইটামান ঘণ্টার তার পাছতেই রাজ্যত পরবর্তী সরকার কোনে গঠন করিব তার ছবি স্পষ্ট হয়ে পড়িব দিসপুরত গঠন হব এখন নতুন সরকার উৎকণ্ঠা মাথু এটাই দিসপুরকার বিজেপি মিত্রজোট নে কংগ্রেস মহাজোট নিউজ ডেস্ক রিপোর্ট ঈশান নিউজ